প্রচারে গিয়ে ছক্কা হাঁকালেন তৃণমূল প্রার্থী। বাগদায় ভোট প্রচারের মাঝে ক্রিকেট ব্যাট হাতে নেমে পড়লেন প্রার্থী বিশ্বজিৎ দাস। তৃণমূলের একটি জনপ্রিয় স্লোগান খেলা হবে, এদিন ভোট প্রচারের মাঝে ক্রিকেটের ব্যাট হাতে ছক্কা হাঁকিয়ে সেরকমই বার্তা দিলেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। আগামী 20 মে বনগাঁ লোকসভা নির্বাচন, শনিবার প্রচারের শেষ দিন। শুক্রবার প্রচারের শেষ লগ্নে ঝড় তুলল তৃণমূল। শুক্রবার বাগদা বিধানসভার রনঘাট গ্রাম পঞ্চায়েত এলাকায় ম্যারাথন প্রচার করলেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। কখনো হুটখোলা গাড়িতে, কখনো নিজেই বাইক চালিয়ে কয়েকশো কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে বাইক মিছিলের মধ্যে দিয়ে রোদ উপেক্ষা করে প্রচার করেন তিনি। এদিন প্রচারের মাঝে একটি খেলার মাঠে কয়েকজনকে ক্রিকেট খেলতে দেখে গাড়ি থেকে নেমে আসেন বিশ্বজিৎ। ছেলেদের সাথে সাথে নিজেও ক্রিকেট খেলেন, ব্যাট হাতে রীতিমতো চালিয়ে খেলতে দেখা যায় তাকে। এভাবে কয়েকটি বল খেলার পর ফের প্রচারে যোগ দেন তিনি। এদিন প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশ্বজিৎ দাস বলেন, গত 5 বছরে বিজেপি সাংসদ এলাকায় কোনো কাজ করেননি, তাকে এলাকায় দেখাও যায়নি। আগামী দিনে মানুষ ভোটে এর জবাব দেবেন। যে সাংসদ ছিলেন, বিদায়ী সাংসদ শান্তনু ঠাকুর, এলাকায় কোনো কাজ করেনি, কোনো জনসংযোগ করেনি, 5 কোটি টাকা করে বছরে পেতেন, 25 কোটি টাকার কোনো হিসাব নেই। আমফান করোনার সময় মানুষের পাশে দাঁড়াননি, বিভাজনের একটা সরকার এবং বাংলা বিরোধী সরকার, অথবা মানুষ ঐক্যবদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কাছে পেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকদের পাশে পেয়েছেন। এই নির্বাচনে বিপুলভাবে জয়ী হব এবং শান্তনু ঠাকুরের পরাজয় শুধু সময়ের অপেক্ষা। যেখানে প্রয়োজন আছে যে সরু রাস্তা যাওয়া যাবে না সেখানে যাচ্ছি, কেননা এখানে আমি বিধায়ক ছিলাম, মানুষের সাথে আমার একটা নিবিড় সম্পর্ক আছে, তারা একবার অত্যন্ত দেখতে চাই, সেই কারণে সব জায়গায় যাওয়ার চেষ্টা করছি। ক্রিকেট খেলার মধ্যে কিছুটা সময় তো আনন্দ পাওয়া যায়। বিরোধীদের যেভাবে এই নির্বাচনে অত্যন্ত ছক্কা মারব, সেটা ওই মাঠে নেমে ওই ছক্কা দিয়ে প্রমাণ করলাম যে আগামী যে 20 মে ভোট, সে ভোটে এই ছক্কাই পাবে তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বাগদা। তৃণমূলের একটি জনপ্রিয় স্লোগান খেলা হবে, এদিন ভোট প্রচারের মাঝে ক্রিকেটের ব্যাট হাতে ছক্কা হাঁকিয়ে সেরকমই বার্তা দিলেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। আগামী 20 মে বনগাঁ লোকসভা নির্বাচন, শনিবার প্রচারের শেষ দিন। শুক্রবার প্রচারের শেষ লগ্নে ঝড় তুলল তৃণমূল। শুক্রবার বাগদা বিধানসভার রনঘাট গ্রাম পঞ্চায়েত এলাকায় ম্যারাথন প্রচার করলেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। কখনো হুটখোলা গাড়িতে, কখনো নিজেই বাইক চালিয়ে কয়েকশো কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে বাইক মিছিলের মধ্যে দিয়ে রোদ উপেক্ষা করে প্রচার করেন তিনি। এদিন প্রচারের মাঝে একটি খেলার মাঠে কয়েকজনকে ক্রিকেট খেলতে দেখে গাড়ি থেকে নেমে আসেন বিশ্বজিৎ। ছেলেদের সাথে সাথে নিজেও ক্রিকেট খেলেন, ব্যাট হাতে রীতিমতো চালিয়ে খেলতে দেখা যায় তাকে। এভাবে কয়েকটি বল খেলার পর ফের প্রচারে যোগ দেন তিনি। এদিন প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশ্বজিৎ দাস বলেন, গত 5 বছরে বিজেপি সাংসদ এলাকায় কোনো কাজ করেননি, তাকে এলাকায় দেখাও যায়নি। আগামী দিনে মানুষ ভোটে এর জবাব দেবেন। যে সাংসদ ছিলেন, বিদায়ী সাংসদ শান্তনু ঠাকুর, এলাকায় কোনো কাজ করেনি, কোনো জনসংযোগ করেনি, 5 কোটি টাকা করে বছরে পেতেন, 25 কোটি টাকার কোনো হিসাব নেই। আমফান করোনার সময় মানুষের পাশে দাঁড়াননি, বিভাজনের একটা সরকার এবং বাংলা বিরোধী সরকার, অথবা মানুষ ঐক্যবদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কাছে পেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকদের পাশে পেয়েছেন। এই নির্বাচনে বিপুলভাবে জয়ী হব এবং শান্তনু ঠাকুরের পরাজয় শুধু সময়ের অপেক্ষা। যেখানে প্রয়োজন আছে যে সরু রাস্তা যাওয়া যাবে না সেখানে যাচ্ছি, কেননা এখানে আমি বিধায়ক ছিলাম, মানুষের সাথে আমার একটা নিবিড় সম্পর্ক আছে, তারা একবার অত্যন্ত দেখতে চাই, সেই কারণে সব জায়গায় যাওয়ার চেষ্টা করছি। ক্রিকেট খেলার মধ্যে কিছুটা সময় তো আনন্দ পাওয়া যায়। বিরোধীদের যেভাবে এই নির্বাচনে অত্যন্ত ছক্কা মারব, সেটা ওই মাঠে নেমে ওই ছক্কা দিয়ে প্রমাণ করলাম যে আগামী যে 20 মে ভোট, সে ভোটে এই ছক্কাই পাবে তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বাগদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।